আপনারা দেখেছেন গতকাল পূর্ব মেদিনীপুরে বিরোধী দলনেতার গাড়ি একজনকে মেরে দিয়ে তার উপর দিয়ে চলে গেছে। একটা লোক কতটা নিষ্ঠুর, নির্মম, কতটা নির্লজ্জ, কতটা বিবেকহীন আর ক্ষমতার দম্ভে কতটা অন্ধ হলে এই ঘটনা ঘটাতে পারে। ভুল মানুষ মাত্র হয়, ধরুন আমি রাস্তায় গাড়ি চালাচ্ছি, গাড়ি চালাতে চালাতে একটা লোকের লেগে গেল, আমার কর্তব্য না যে গাড়ি থেকে নেমে আমি ওই লোকটাকে হাসপাতালে নিয়ে যাই, তার চিকিৎসার ব্যবস্থা করাই, তা না করিয়ে সটান গাড়ি নিয়ে 100 কিলোমিটার স্পিডে ছুটেছে। সেই লোকটা রক্তাক্ত অবস্থায়, একজন সংখ্যালঘু ভাই, তরতাজা যুবক, 33 বছর বয়স, তাকে গাড়ি দিয়ে পিষে মেরে চলে গেছে। এই হচ্ছে বিজেপি। আর দেখুন, কংগ্রেসের তরফ থেকে কোনো স্টেটমেন্ট নেই, সিপিএম এর তরফ থেকে কোনো স্টেটমেন্ট নেই, আর সেই ভাইয়ের পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস। আর্থিক সহায়তা থেকে শুরু করে তার বিচার যাতে আগামী দিন হয়, আইনি লড়াইয়ের সহযোগিতাও আমরা আমাদের দলের তরফ থেকে পরিবারকে দিয়েছি। এই লোকগুলো যদি এখন বিরোধী দলে থেকে, তাদের এত দম্ভ হয় যে বিরোধী দলনেতা থেকে যিনি মানুষকে মেরে দিয়ে চলে যাচ্ছেন, তারা যদি আগামী দিনে ক্ষমতায় আসে, তাহলে কি পরিস্থিতি, পরিবেশ আমাদের রাজ্যে তৈরি করবে, আমি মানুষকে একবার ভেবে দেখার জন্য অনুরোধ করব। আপনি বিরোধী দলের ক্ষমতায়, বিরোধী দলের দায়িত্বে রয়েছেন, দীর্ঘদিন তো মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী রাজনীতি করেছে, কোনোদিন শুনেছেন মানুষ মেরেছে? কোনোদিন শুনেছেন মানুষের বুকের উপর দিয়ে গাড়ি চালিয়ে চলে গেছে? বিরোধী দলনেতা 100টা CRPF, 50টা গাড়ি, 200 পুলিশ নিয়ে মানুষের বুকের উপর দিয়ে গাড়ি চালিয়ে চলে যাচ্ছে। এতটা নিষ্ঠুর, নির্মম, নির্লজ্জ, বিবেকহীন যে একটা মানুষ, তার যদি চোট লাগে তাকে হাসপাতালে নিয়ে গিয়ে আমি ট্রিটমেন্টের সুব্যবস্থা করার মতো আমার মনুষ্যত্ব বা মানসিকতা নেই। এই লোকগুলোকে আগামী দিন জবাব দিতে হবে। আপনারা হাত তুলে বলুন আপনারা জবাব দেবেন কি না, এদের উচিত শিক্ষা দেবেন কি না। আমি আপনাদের বলছি ভাইরা, একমাত্র এদেরকে যোগ্য জবাব বা উচিত শিক্ষা দিতে পারে তৃণমূল কংগ্রেস।